আমার বিনা অনার্স পাশ কইরা চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করলো, চাকরি পাইল না, শেষে রেডিও টেলিভিশনে গান গাওয়ার চেষ্টা করলো, তাও হয় নাই। পরে কেমনি কেমনি জানি সে অনেক বড় শিল্পী হয়ে গেল। এই গল্প তো তোমরা সবাই জানো, আমার বিনা অনেক টাকা কামাই করলো, অনেক গান গাইলো, গোপনে আমার কাছে টাকা পাঠাইতো, কিন্তু আমার কাছে আর আমার মেয়ে আসে নাই। আমার বিনার মনে অনেক কষ্ট ছিল গো, অনেক কষ্ট ছিল। তুমি হবে তার,
আমি হব শেষের কবি।